ওয়েলকাম টু এস এম ইংলিশ টিপস ডিয়ার স্টুডেন্ট, তোমাদের হাতে খুব অল্প সময়, তার আগে এই মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন বাংলার নিয়ে এসেছি, যেটা অভিজ্ঞ স্যারের দ্বারা প্রিপেয়ার, সেটা অবশ্যই তোমাদের কমন আসবে। তো আজকের ভিডিওতে কোনি এবং নাটক থেকে যেটা কয়েকটা করলে হবে সেই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য। এই কয়েকটা পড়লে হবে, যেটা 100% গ্যারান্টি যে মাধ্যমিকে চলে আসবেই, তো অবশ্যই তোমরা দেখে নাও। আর আগের যে নোটে, আগের যে ভিডিওতে তোমাদের রচনা এবং প্রতিবেদনগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখে নেবে, আমাদের চ্যানেলে আছে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো চলো শুরু করি আজকের এই ভিডিও। দেখো, মাধ্যমিক বাংলা লাস্ট মিনিট সাজেশন হিসাবে যে প্রথমে আমি তোমাদের শেয়ার করছি কোনি থেকে, ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য কোনি থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে, দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করে, এটা ভেরি ইম্পর্টেন্ট। তারপরে যে দুই নম্বরটাও দেখে যাবে একটু, অবশ্যই কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, কোথায় কীভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো, ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো, একটু দেখে যাও, এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলা হয়েছে, পুষে রাখলে কি সুবিধা হয় বলে বক্তা মনে করেন, এগুলো একটু দেখে যাও। অভিজ্ঞ স্যারের দ্বারা তৈরি কোশ্চেনগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই তিনটি করলে একটা তুমি কোন পাবে বড় কোশ্চেন, ঠিক আছে? তারপর দেখো, আর আমাদের চ্যানেলে তোমরা সমস্ত রকমের সাজেশন পেয়ে যাবে, সমস্ত রকমের, তাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোন কোন সাজেশনটা অবশ্যই তোমার দরকার হবে সেটা, ঠিক আছে? তো দেখো, নাটক থেকে ভেরি ইম্পর্টেন্ট যে একটা প্রশ্ন তোমাদের আসবে, তো দেখো, জানি না আজ আজ তার কার রক্ত সে চাই, পলাশী রাক্ষসী পলাশী, বক্তাকে রাক্ষসী পলাশী বলা তাৎপর্যটি বুঝিয়ে দাও, ঠিক আছে? তো পরের প্রশ্নটা আমি চলে যাচ্ছি নাটক থেকে, ভেরি ইম্পর্টেন্ট নাটক থেকে কয়েকটা প্রশ্ন আছে, একটা হলো দুই নম্বর প্রশ্ন দেখো, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, বক্তা কার উদ্দেশ্যে কথাগুলো বলেছিলেন, এরূপ উক্তি তাৎপর্যটি বিশ্লেষণ করো, ভেরি ইম্পর্টেন্ট একটা। তিন নম্বর লাস্ট প্রশ্ন এটাও দেখে যাও, তিনটি প্রশ্ন করলে তুমি কোন পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো এরপরে ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য নেক্সট, বঙ্গানুবাদ প্লাস গল্প থেকে প্রবন্ধ থেকে যেসব প্রশ্নগুলো আসে সেগুলো, ঠিক আছে? তো দেখো, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন, সংলাপটি কার, তিনি কোন পরিস্থিতিতে এই উদ্দেশ্য বা কী উদ্দেশ্যে এরূপ সংলাপ ব্যবহার করেছিলেন, ভেরি ইম্পর্টেন্ট লাইন তুলে কোশ্চেন, কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, তোমরা প্রিপেয়ার করে নাও। সমস্ত রকম সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব রাখবে, আর ভিডিওটি অন্যদিকে শেয়ার করার জন্য অবশ্যই, দেখানোর জন্য অবশ্যই শেয়ার করে দেবে, ঠিক আছে? ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে। এই ছিল আজকের ভিডিও, আবার নতুন ভিডিও নিয়ে আসছি, দেখতে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।